হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সোমবার, তো দাদা এখন স্কুলে বেরোচ্ছে, ওকে আমি রেডি করে দিয়েছি, জুতো পরছে। তো চলো দিনটা এখান থেকে স্টার্ট করা যাক। এখন স্কুলে বেরোচ্ছে, জুতো পরে নিয়েছো একা একা, তাড়াতাড়ি করো দাদা, দেরি হয়ে যাচ্ছে। বাই। টাটা টাটা। জলটা খেয়ে নিবি? বেরিয়ে গেল। আর আমাদের এখানে কাজ চলছে, এই যে সামনে বাড়িটা ভাঙছে, সারা রাত্রি ঘুমোতে দেয়নি আর এখনো পর্যন্ত জ্বালিয়ে চলেছে। মাঝরাত্রির থেকে এদের এই মাল তোলা শুরু হয়, আর মানে ঘুম তো 12টা বাজিয়ে দেয়। তো দাদা বেরিয়ে গেল, এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে খাবো হচ্ছে ছিলা। তো ওর ছিলা বানাবো, কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কীভাবে ছিলাটা বানাই খাই। তো চলো। তো আমি ছিলার জন্য আমি ওই ওটসটাকে একটুখানি গ্রাইন্ড করে নিলাম, দেখো। আমি এখানে একটুখানি পেঁয়াজ আর গাজর কুচিয়ে নিচ্ছি ছিলাতে দেওয়ার জন্য। এটা খুব হ্যান্ডি, কিন্তু একটু মাঝে ডিস্টার্ব করে। তো আমি এখানে এই কাপে 2 কাপ হচ্ছে ওটস নিয়েছি, সেটা গ্রাইন্ড করে নিয়েছি, আর 1 কাপ হচ্ছে সুজি নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচ অ্যাড করছি। এই কাপের 1 কাপ হচ্ছে টক দই নিয়েছি, যেটা আমি একটু ফেটিয়ে নেবো অল্প জল দিয়ে। তো আমি এর মধ্যে আরো 1/2 কাপ দই অ্যাড করছি, একটু জলও মিশিয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর গাজর তো আমি কুচিয়ে নিয়েছিলাম, এই যে অ্যাড করলাম, আর এর মধ্যে আমি কতগুলো ফ্রেশ টমেটো কুচি অ্যাড করছি, ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি। আর নিচ্ছে একটু ধনে পাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সব রকম সবজি অ্যাড করতে পারো। আর এর মধ্যে আমি অল্প জল দিয়েছি, এখন এটাকে পুরো মিক্স করব। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, কিন্তু আমার ছেলে খেলে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করি না, ছেলের জন্য করে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করি। এরকম একটু ঘন রাখতে হবে, তোমরা চাইলে পাতলাও করতে পারো, বাট আমি এরকম ঘনই রাখবো। আর তাওয়াতে দেওয়ার আগে আমি একবার নুনটা চেক করে নেবো। এবার তাওয়াতে যে আমি এতটা তেল দিলাম, আমি কিন্তু এতটা তেলে একদমই করব না, একদম না তেল দিয়েই প্রায় করব। তো তেলটা আমি একটু গরম হয়ে গেলে পুরো তেলটাই আমি বাটিতে ঢেলে দেব। এবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমাদের দুধ নেওয়া হয়, দুধ দিতে চলে এসেছে। তো দুধ দিয়ে গেল, আমি দুধটাও ফোটাতে বসিয়ে দেবো।
একটা দুধে ছানা হবে আর একটা দুধ দুধ প্রোটিন পাউডার এইসব খায়, তো আমরা কফি চা সব খাই, তো সেটার জন্য নেওয়া হয়। তো দেখো অনেকটা পুরো হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দেবো। আমি একটু কড়া কড়া ভাজা খাই, তো তোমরা কড়া কড়া ভাজা না খেতে পারো, একদম নরম থাকতে থাকতেও রাখতে পারো। এটা এক সাইডটাই আমি কড়া করে ভাজা রাখি, আর যেহেতু ওই সাইডটা অলরেডি ভাপে সেদ্ধ হয়েই গেছে, তো ওই সাইডটা আমরা জাস্ট অল্প একটুখানি ফ্রাই করে তুলে নেব। দুধ ফুটে গেল একটা, এটা এরকম জাস্ট হালকা লাল লাল ভাজা হবে, আমি তুলে নিচ্ছি। আর একটাও দিয়ে দেবো, এই সেম তেলটাই আমি রিপিট করব, পুরোটা দিয়ে দেবো আগে, জাস্ট ঘুরিয়ে নিয়ে পুরো তেলটা আবার আমি বাটিতে ঢেলে দেবো। এটাও আমি এরকমভাবে ঢেকে দিলাম। তো এখানে যা ব্যাটার করেছি আমি, ছটা মতো হবে আরামসে, তো তিনটা খাবো আর তিনটে সন্ধ্যেবেলার জন্য রেখে দেবো। এটার ছানা হবে, ছানাও হয়ে গেছে আমার, এটাও করা হয়ে গেছে, এটাও নামিয়ে নিই। মা দোদো ওদের ভাত বসিয়ে দিলাম, ভাতটাও হয়ে যাবে। তো আমি তো কিনোয়া খাবো, মাংসের স্টু হবে, কিনোয়াটাও আমি সেদ্ধ করে নিয়েছি, ওটা আমার হয়ে গেছে। আর দুপুরে আমাদের মা বাবা সবাই মিলে খাবে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, তো সেটাই করবো। মা রাত্রিবেলা বাঁধাকপি কেটে রেখেছিলো, তো সেটাই আমি এখন একটু সেদ্ধ করে ভাপে নেব একটু হালকা করে। তো যেমন বললাম আমরা এখন খাবো ব্রেকফাস্ট, তিনটে পাঁচটা হয়েছে টোটাল, আমি তিনটে নিয়ে এসেছি। আমি একা খাবো না, সৌভাগ্য খাবে আমার সাথে, তো আমি একই প্লেটে খেয়ে নেবো। বাঁধাকপি দিয়ে মাছের তৈরি হয়ে গেছে, বেগুন দিয়ে মাছের তরকারিও হয়ে গেছে। আমি যাব এখন ওই বাড়িতে, রান্না বান্না হয়ে গেছে, টিফিন ব্রেকফাস্ট সব কমপ্লিট। এখন বাজে 11:30, হ্যাঁ 11:45, এখন বাজে 11:45। তো আমি এখন ও বাড়িতে যাবো, বোন বেরিয়ে যাবে, ওর আজকে অনেকটা দূরেই যাওয়ার আছে, আর আমার স্টুডিওতে কাজ আছে। তো আমি এখন ওই বাড়িতে বেরোচ্ছি, চলো। এসছি বাড়িতে, হলো হচ্ছে, সুমন কাকু গাড়ি বার করা হয়ে গেছে, এই সব জিনিসপত্র এখানে রাখা। ওনারা জিনিসপত্র উঠিয়ে বেরিয়ে যাচ্ছে, কি রোদ্দুর বাবা, টাটা সাবধানে যা। আর ফার্স্ট ব্রাইড ঢুকে গেছে, এই যে ও জাস্ট ঢুকলো, আজকে আমাকে অ্যাসিস্ট করবে রুম কি, এটা আমার ফার্স্ট ব্রাইড। আর একটা ব্রাইড ঢুকবে, ও বিশালই লেট করেছে, 1:30 ঢোকার কথা এখনো আসেনি। ঠিক আছে চলো, ব্রাইডের লুক করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই ফোন এসছে,
তো আমার একটা ব্রাইড রেডি হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইড। তো চলো সেকেন্ড ব্রাইডও রেডি করে দুজনকে একসাথে নিয়ে আসছি। ফার্স্ট ব্রাইডের লুক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একটু এগিয়ে আসো, আইস ডাউন। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন আমার সেকেন্ড ব্রাইডের লুক ও কমপ্লিট, আর জাস্ট আর একটা পার্টি মেকআপ হবে। একটু উঠে দাঁড়াও তো। তো এটা আমার সেকেন্ড ব্রাইডের লুক, ও রেডি। কেমন লাগলো বলো আর একবার। থ্যাংক ইউ। আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে, আই মেকআপটা চেয়েছিলাম যেমন তেমনই হয়েছে। থ্যাংক ইউ। আইসটা ডাউন করো। হ্যাঁ অসুবিধা নেই, রেডি রেডি রেডি। এটা হচ্ছে আমার পার্টি লুক আজকের, খুব সুইট। ও সাজদেও খুব ভালোবাসে তাই তো। একটু ব্যাকে দেখিয়ে দাও, একটু হেয়ারস্টাইলটা দেখিয়ে দিই। এটা ওর হেয়ারস্টাইল, ঘুরে যাও। তোর পছন্দ হয়েছে তো সাজ? ভীষণ বেশি। থ্যাংক ইউ, চলো টাটা। তো ব্রাইডরা চলে গেল আর সবাইকে ছেড়ে দিয়েছি, পার্টি মেকআপ কমপ্লিট। আজকে অনেক বিজি শিডিউল ছিল, তো দেখতেই পাচ্ছ কতটা টায়ার্ড। আর হচ্ছে এখন আমরা এখানেই রাত্রিবেলা খেয়ে তারপর আমি যাব, কারণ আর রাত্রে বাড়ি গিয়ে রান্না করতে একদম ভালো লাগছে না, তাই এখানে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো অর্ধেকটা খাওয়া হয়েই গেছে, ভুলে গেছিলাম ক্যামেরা স্টার্ট করতে। হ্যাঁ বলছি, তো আমরা এখন লাচ্ছা পরোটা, রেশমি কাবাব আর সবজি খাচ্ছি, চিকেন সবজি। তো আমরা খাচ্ছি, এই যে সৌভাগ্য এখানে খাচ্ছে, নন্দিনী খাচ্ছে, দোদো ঘুরে ঘুরে খাচ্ছে। এখন আছে 11:15, আমরা বাড়ি যাচ্ছি। সবাই বিয়ে বাড়ি খেয়ে বাড়ি থেকে মানে ফিরছে বিয়ে বাড়ি থেকে। তো আমরা বাড়ি চলে এলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব টায়ার্ড, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার দুধ স্কুল। ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তো ততদিন অবধি টাটা বাই, গুড নাইট।